লক্ষ্মীপুর 3 আসনের উপনির্বাচনের সেই প্রকাশ্যে সিল মারা ছাত্রলীগের নেতা গ্রেপ্তার হয়েছে। সেই সিল মারা কেন বললাম, বলার কারণ হচ্ছে যে এক ধরনের বলা হয় যে তিনি বিশ্ব রেকর্ড করেছেন যে 57 সেকেন্ডে 43টা সে ব্যালটে সিল মেরেছে নৌকা। তো এটা কেন, এটা তখন বিশ্লেষণ হচ্ছিল এটা হয়তো প্র্যাকটিস হচ্ছে এই উপনির্বাচনে তো এমনিই জিতবে আওয়ামী লীগ এবং জিতেছ তাই, তো এটা হয়তো জাতীয় নির্বাচনে এটা কাজে লাগানো যেতে পারে, হয়তো সেই অভিপ্রায় নিয়ে করেছে, অথবা মনের আনন্দে থাকে না ওই যে খুশিতে মনের আনন্দে যে কাজগুলো করে উৎসব মুখর পরিবেশে সেরকমই একটা ইয়ে। কারণ এখানে প্রতিদ্বন্দ্বী নেই, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে সেটা একেবারে সুষ্ঠু হবে শান্তিপূর্ণ হবে এটাও যে ঠিক না, এটাও আবার মোটামুটি ছাত্রলীগের এই নেতা প্রমাণ করে দিয়েছে। তো জাতীয় নির্বাচনের আগে এবং নির্বাচন দলীয় সরকারের অধীনে হলে তার পরিণতি কি হবে এটা নিয়ে যখন নাকি হইচই হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ছাত্রলীগের এই নেতা হয়তো এত কাণ্ড জ্ঞান নেই, জাতীয় স্বার্থ বৃহত্তর স্বার্থ চিন্তা করেনি, চিন্তা করার কোনো কারণও নেই, তারা যে আবহে মানুষ তাতে একচেটি আধিপত্য এইভাবেই করতে হবে এটি তাদের শিক্ষা। কিন্তু চরম বিতর্কের মুখে একটা মান সম্মান বলে তো কথা আছে, তো এখন নির্বাচন কমিশন হোক সরকার হোক কারোরই আর মান সম্মান থাকলো না, ফলে বাধ্য হয়ে তাকে এখন গ্রেপ্তার করতে হলো, গ্রেপ্তার করে তাকে জেলা হাজতে পাঠাতে হলো। তবুও এটা কিন্তু আবিষ্কার এমন না যে নির্বাচন কমিশন আবিষ্কার করেছে বা প্রশাসন করেছে, মিডিয়াতে সামহ এটা ভাইরাল হয়েছে, তাহলে দেখেন এত কড়াকড়ির মধ্যে মিডিয়ার আড়ালে কত কিছু ঘটে শুনেছেন, এরকম খুব মানে প্রশাসন বা নির্বাচন কমিশন নিজে উদ্যোগী হয়ে এরকম কোনো অ্যাকশন নিতে না দেখবেন না, ফাঁকে ফুকে মিডিয়া যদি একটু তাও কি সামাজিক যোগাযোগ মাধ্যম, যেই সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সবচেয়ে হলো শত্রু, যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারে শেষ করে দিচ্ছে, হ্যাঁ শেষই করে দিচ্ছে, এরকম কিছু কিছু ঘটনা আসছে, এটা তো আর মেইন স্ট্রিম মিডিয়া করবে না, কেননা এগুলি নিয়ন্ত্রণের মধ্যে কি পরিমাণ থাকে এর বহু উদাহরণ আছে, যা সেই আলোচনা না। এখন খবরটা পড়ি, লক্ষ্মীপুর 3 সদর আসনের উপনির্বাচনে ভোট কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল মেরে ভাইরাল হওয়া সেই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে ছাত্রলীগের সাবেক নেতা আজাদ হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জের দেবপাড়া এলাকায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাড়ির সামনে থেকে তাকে আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থা, পরে চন্দ্রগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়, তবে পুরো বিষয়টি গোপন রাখা হয়। দেখেন তারপরও মান সম্মান কত যে এটা আবার গোপনও রাখতে হচ্ছে। এদিকে আজাদ হোসেনের গ্রেপ্তারের বিষয়টি চন্দ্রগঞ্জ থানা ও পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ কর্মকর্তারা স্বীকার করলেও মিডিয়ার সামনে কথা বলতে রাজি হননি কেউ, অর্থাৎ এত বড় একটা কেলেঙ্কারি মান সম্মানের ব্যাপার আর ছাত্রলীগের নেতা বলে কথা, তো পুলিশ এর আগে তো একটা ঘটনায় মোটামুটি অনেকেরই সাসপেন্ড হয়েছে, মনে আছে না এডিসি সেই হারুন সেই কাণ্ডে, তো সেই শাহবাগ থানায় পেটানোর কারণে পুলিশের এই অবস্থা হওয়ার পর পুলিশ ছাত্রলীগের ব্যাপারে খুব সতর্ক, তাদের মান সম্মান ইজ্জত কোনো রকম যাতে আর ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে যথেষ্ট পরিমাণ তারা সতর্ক, হয়তো সেই সতর্কতার আলোকে এটা করা হচ্ছে যাতে এটা লজ্জাটা সামনে না আসে। একাধিক পুলিশ কর্মকর্তা জানান আলোচিত এই ঘটনায় অভিযুক্ত আজাদ হোসেনকে শুক্রবার সন্ধ্যায় দেওয়াপাড়া থেকে আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। পুলিশ তাহলে কি করে বুঝলাম না, স্থানীয় থানা পুলিশ তারা শুধু গ্রেপ্তার অভিযানের মধ্য দিয়েই মানে কাজ সারছে, এবং অনেকে বলে তো যে রমরম বাণিজ্যও নাকি হচ্ছে। এ সময় স্থানীয়দের সঙ্গে তর্ক বিতর্ক হয়, এক পর্যায়ে আজাদ হোসেনকে আটক করে চন্দ্রগঞ্জ থানায় সোপর্দ করা হয়, পরে শনিবার বিকেলে 54 ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ বেলায়েত হোসেনের আদালতে তোলা হয়, পরে আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়। মানে একটা বিশাল ঘটনা আর কি, মানে ছাত্রলীগের জন্য এটা বিশাল ঘটনা, ক্ষমতাসীন দলের কেউ এইভাবে আটক হবে তাকে কারাগারে পাঠাবে সেটা হয়তো তারা স্যাক্রিফাইস করছে বৃহত্তর স্বার্থে, এরকমই বিষয়টা, এটাকে খুব অপরাধ বলে মনে করা হয় এটা মনে করার কোনো কারণ নেই, কেননা আড়ালে আবডালে ওবায়দুল কাদেরের কথা অনুযায়ী তলে তলে অনেক কিছুই ঘটছে যা সব কিছু আসছে না মিডিয়ার সামনে। গত 5ই অক্টোবর লক্ষ্মীপুর 3 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রকাশ্যে নৌকা সিল মারছেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আজাদ হোসেন।
যাই হোক, পরের দিন এরকম একটা ইয়ে যে 57 সেকেন্ডের মধ্যে 43টি মানে ব্যালটে সিল মারেন, এটা মোটামুটি একটা রেকর্ড হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা কি মানে প্রতি কি একটা ঘটনা হলো আর কি, যে এটা করার মধ্যে যে দেখালো যে নির্বাচনের ব্যাপারে কত স্বচ্ছ এবং জবাবদিহি করতে চায়। আসলে এগুলি একটা এক ধরনের আয়ওয়াশ বলা যায়, এগুলি দিয়ে হবে না। পুরো নির্বাচনে যদি চরিত্রটা পাল্টানো না যায়, অর্থাৎ দলীয় প্রশাসন, দলীয় পুলিশ, দলীয় নির্বাচন কমিশন, এইভাবে যদি নির্বাচনটা হয় এটা ঠেকানো যাবে না। জাতীয় নির্বাচনটা যদি শেষ পর্যন্ত এই ধারাই হয় তাহলে হয়তো কড়াকড়ি করা হবে যথেষ্ট পরিমাণ, তারপরে ফাঁক ফোকর দিয়ে বহু কিছু বের হবে, সেটা ঠেকানো সম্ভব হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।